কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ কুমিল্লা জেলা বিএনপির কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় কুমিল্লা থেকে ওমর ফারুকের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আদিবা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি হাজি আমিনুর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা শাহজাহান সমাবেশে শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা দুপুরের মধ্যে শুরু করেন বিকাল তিনটার মধ্যেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিক্ষোভ সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান এই সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিভিন্ন স্লোগান দেন প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান মিয়া বলেন এই সরকার খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে এই সরকার এই জনগণের কাছে পরাজিত হবে সভাপতির বক্তব্যে হাজি আমিনুর রশিদ ইয়াসিন বলেন আওয়ামী লীগ খালেদা জনপ্রিয়তাকে সহ্য করতে পারে না তাই তাকে বন্দি করে রেখেছেন এই সরকার এই বছরের মধ্যে বিদায় নেবে বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক লাকসা মনোহরগঞ্জ বিএনপি নেতা আবুল কালামের অনুসারীরা ব্যাপক শোডাউন করেন সকল উপজেলার মধ্যে লাকসা মনোহরগঞ্জের নেতাকর্মীদের বিভিন্ন প্লেকার্ড পেস্টোন ব্যানার সম্মিলিত উপস্থিত ও মোহর মোহ স্লোকানে মিছিলের নগরীতে পরিণত করে উপস্থিত জনতা লাকসাম উপজেলা বিএনপি নেতাকর্মীদের রং বেরঙের উপস্থিতিকে সাধুবাদ জানান উপস্থিতিতে জননেতা আবুল কালাম এই সময় কুমিল্লা শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব হাজির জসিমুদ্দিন ভিপি জসীমউদ্দিন আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম আমিরুজ্জামান আমির কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎপাতুল বারিব আবু সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু সহ কুমিল্লা জেলা উপজেলা ও মহানগর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা